গুড মর্নিং হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি স্টার অ্যান্ড ব্লগ আজ হচ্ছে একুশে জুলাই রবিবার বাড়ির সামনে রাস্তা সারের কাজ চলছে কেননা কয়েক বছর যাবৎ আমাদের বাড়ির সামনে রাস্তাটা এতই খারাপ হাল যে রাস্তাটা প্রচণ্ড ভেঙে গেছে চারিদিক দিয়ে এবং রাস্তার পাশে এত বড় একটা গর্ত হয়ে গেছিল যে সেখান দিয়ে যাতায়াত করা খুবই খারাপ ছিল গত বছর অনেক কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের বাড়ির সামনে এত বড় গর্ত ছিল তো কিছুটা সারাই করার পর ভালো করে সারাই করা হচ্ছিল না তারপরে এখন থেকে আবার রাস্তার কাজ সারাই চলছে তো সেই চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরলাম এখন রয়েছে সকাল দশটা এদিকে আমি বাড়িতে রান্না করছি রান্না বসিয়ে দিয়েছি উনুনে জাল ধরছে আর বাড়ির সামনে আবার একটু ক্যামেরা করতে চলে এলাম ভাবছিলাম যে এই সুন্দর মূর্তটা আপনাদের সামনে একটু তুলে ধরবো তাই চলে এলাম একটু আপনাদের দেখাতে শ্রমিকরা প্রচণ্ড গতিতে কাজ করে এঁকে চলেছে তো কিছুক্ষণ দেখার পর আবার রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ব এদিকে কাজ চলছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে তবুও পেছনের গতিতে কাজ করে দিয়ে চলেছে বন্ধুরা আবার চার দিন পরে চলে এলাম নতুন ব্লগে আজ হচ্ছে বৃহস্পতিবার পঁচিশে জুলাই কয়েকদিন যাবৎ ব্লগে আসতে পারছিলাম না তো আজ আবার চলে এলাম সকালবেলায় বারে ঘর পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছি প্রচণ্ড গতিতে কাজ করে এগিয়ে চলেছি আমি সে সকাল থেকে বাড়িঘর গোছ গাছ ঝারাঝারি করে চলেছি আর হাজব্যান্ডের অবস্থা দেখুন প্রচণ্ড এড়েমেলো ঘরটা এতটাই এড়েমেলো করে রেখেছে যে আমার গোছাতে অনেক টাইম লাগবে জামা কাপড় তারপরে কাগজপত্র ফাইল প্রচণ্ড এড়েমেলো করে রেখেছেন একটু এলোমেলো করা সবাই রয়েছে দেখেই মনে হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ততটা নয় ঘর এলোমেলো করতে একটু ভালোবাসে আর আমার সারাদিনই সেই গোছ গাছটা করতে হয় তারপরে দেখে নিজের ঘরটা ঝাড় দিয়ে চুরে এলাম শাশুড়ি ভাইয়ের ঘরটাও ঝাড় দিয়ে দিলাম তারপরে তাড়াতাড়ি ঝাড় দিয়ে দিয়েছি ঘর গুছিয়ে নিয়েছি গোছানোর পর আবার ঘরের সামনে বস্তাটা ঝেড়ে নিচ্ছি পাপস দিলে কাজ হয় না তাই বস্তা দিলে একটু ভালো হয় বস্তাটা ঝেড়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন ঘরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এতটা এলোমেলো ছিল তারপরে একটু গোজ গাছ করে নিলাম সকালবেলা খুবই ব্যস্ত এত কাজ সারার পর আবার রান্না বানায় যেতে হবে রান্না বান্না তো বসা বই তার জন্য চলে যাচ্ছে বাড়ির সামনে বাড়ির সামনে পাট কাটিয়ে আনতে কেননা আমাদের জ্বালানি নিয়ে দেয় যে মনীষটা উনি কয়েকদিন ধরে নেই তাই বিপথ পরে আমাকে যেতে হলো পাটকাঠি আনতে পাটকাঠি ছাড়া তো আর রান্না করা সম্ভব নয় জাল ধরানো খুবই মুশকিল তাই নিজে চলে গেলাম এখন বর্ষার সিজন বুঝতে পারছেন একটা ভয়ের ব্যাপার ব্যাপার চারিদিকে প্রচণ্ড আগাছা পোকামাকড়ের একটা ভয় থাকে তবুও চলে গেলাম খুব তাড়াতাড়ি অল্প কিছু পাটকাঠি নিয়ে চলে এলাম তারপর রান্নাঘরে পাটকাঠি রেখে আবার চলে গেলাম ডাটা আনতে খুবই সুন্দর ডাটা হয়েছে হাজবেন্ড বললেন যে এত ডাটা হয়েছে কিছু ডাটা তুলে নিয়ে আসো দেখি কি করি তারপরে বন্ধুরা চলে এলাম ডাটা তুলতে ডাটা তুলে বাড়ি যাচ্ছি খুবই তাড়াতাড়ি কাজ করে এগিয়ে চলেছি এদিকে ডাটা আনার পর আবার একটু লেপা পচা শুরু করে দিয়েছি তুলসী মঞ্চটা লেপে নিয়েছি তারপরে উনটা লেপতে শুরু করে দিয়েছি প্রচণ্ড গতিতে এগিয়ে চলেছি অনেক বেজে গেছে এখন মোটামুটি পুরোনোটা বাজে বুঝতে পারছি না এখনও ব্রাশ করিনি তারপরে খাওয়া দাওয়া তো হয়নি নি অনেক কাজ সেরেছি সে সকাল থেকে উঠতে একটু দেরি হয় কেননা একটু রাত্রি জায়গি আমার একটু দেরি হয় ভিডিও এডিট করা পোস্ট করা এসব করতে করতে একটু রাত্রি হয় সেই জন্য সেই ভোর পাঁচটা সাড়ে পাঁচটা উঠতে পারি না ছটার বেশি বেজে যায় তারপরে সব কাজে সেছি উঠানটা সেই ঝাড় দিতে রাস্তা বন্ধ চলে গেলাম তারপরে আবার আমাদের উঠানটা যেহেতু একটু স্নান করা একটু জল দিয়ে ধুয়েও নিচ্ছি কাজ আর কাজ কাজের কোনো শেষ নেই তবুও একটু বসে থাকা যেন একটু বসলেই বকা খেতে হয় যে কাজ পড়ে রয়েছে না তো তারপরে আবার এত কাজ সারার পরে নিয়ে আসলেন মাছ হাজব্যান্ডের শরীরটা খুবই খারাপ এতটাই খারাপ সেটা বলো বোঝানোর কোনো ভাষা নেই তো লাঠা মাছ নিয়ে এসছেন আমার খুব একটা প্রিয় মাছ নয় আমার একটু খেতে খারাপই লাগে হাজব্যান্ডের জন্য নিয়ে আসলেন ওনার শরীরটা এতটা খারাপ ডক্টর বললেন যে একটু তাজা মাছ খেতে যে এই মাছটা শরীরের পক্ষে ভালো হবে তো ওনার জন্যই নিয়ে আসলেন আমার খেতে খুব একটা মন চাইছে না তারপরে মাছটা আমি কেটে নেব ওনার শরীর যেহেতু খুবই খারাপ কয়েকদিন ধরে ভাত খেতে পারছেন না শরীরটার জন্য দিন দিনে একটু খারাপ হয়ে যাচ্ছে হাজব্যান্ডের বিভিন্ন রোগে একটা জর্জরিত হয়ে পড়ছে কিছু দিন শরীর ভালো যায় তারপর আবার খারাপই হয় জ্বরটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে মাঝে মধ্যে জ্বর হচ্ছে এখন আবার দুই দিন তিন দিন যাবৎ খুবই জ্বর রাত্রেবেলা ঘুম এমনিতে আমার ঘুম খুব কম ঘুমই আসে না তবু মোবাইল নিয়ে ব্যস্ত থাকি ভিডিও করে এডিট করে এসব নিয়ে অনেক রাতই হয় প্রতিদিন তো একটা দুটো বাজেই একটা ছাড়া তো কোনো কথা নেই দুটোই বাজে কখনও তিনটে বাজে শুতে শুতে তারপরে আবার হাজব্যান্ডের শরীরটা খারাপ সেই জন্য ঘুমই হয় না অনেকটা রাতে আমাদের জাগতে হয় তারপরে আমার মাছটা কাটা হয়ে গেল এত বেজে গেছে যে প্রচণ্ড তো তাড়াতাড়ি কাজ করছি প্রচণ্ড ব্যস্ত আর কি খারাপ লাগছে শরীরটা খুবই খারাপ লাগছে তারপরে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম এদিকে সময় পার হচ্ছে সময় চলিয়ে যায় নদীর স্রোতের কথা বলে না যে সময় কিন্তু থেমে থাকে না তারপর আমি পেস্ট দিয়ে ব্রাশ করে নিচ্ছি আমি ইউজ করছি সেনসুরেড কে পেস্ট ওটা আমার দাঁতের পক্ষে খুবই ভালো দাঁতকে ভালো রাখে তারপর আমি ইতিমধ্যে ফ্রেশ হয়ে নিয়েছি নাইটিটা চেঞ্জ করে নতুন পরিষ্কার নাটি পরে নিয়েছি তারপরে একটু সানস্ক্রিমই মেখে নিলাম সিসি ক্রিম কাইফো সিসি ক্রিম আমি রান্না বসানোর আগে আমি একটু ফ্রেশ হয়ে বসি নিজেরই ভালো লাগে তারপরে সিঁদুর পরে নিলাম একটুখানি টিপটা সরে যায় তাই সিঁদুরটা খুব ভালো আমি পড়তে পারি না আমার কখনোই যেন সিঁদুর টিপটা ভালো হয় না একটু বাঁকা হবেই কী যেন সেটা বসতে পারি না তারপর রান্না বসিয়ে দিলাম এদিকে আমার বিড়ালটা পশি বিড়ালটা ওইকে আমি মনা বলে রাখি হিমালাটার পাশাপাশি ঘুরছে সবসময় ও আমার পাশেই থাকে এত বকি এত মারি তবু যেন আমার পাছে পাচি করে এটার জন্য কি আমার একটা ভালোবাসা এই এই ভালোবাসা খুবই একটা মূল্যবান জিনিস আর কি সবাই সবাইকে পছন্দ করে না তো বিড়াল আমাদের পশ্চিমালটাই আমাকে এতটাই পছন্দ করে তারপরে আমি বন্ধুরা ব্রেকফাস্টে করে নিয়েছি একটু প্রোটিন পাউডার দিয়ে তারপরে আবার ডিমের অমলেটটা করে নিলাম তারপর হাজব্যান্ডকে খেতে দিয়েছি খিচুড়ি দিয়ে সেই ভোর ভোর একটু খিচুড়ি করে নিয়েছি কিছু খেতে পারছেন না তো বললেন যে একটু খিচুড়ি করো যদি খেতে পারি তো খিচুড়ি ডিম ভাজি দিয়ে দিলাম তারপরে এখন অনেক বেজে গেছে এখন বেজে গেছে মোটামুটি দশটার মতো ভাত বসিয়ে দিচ্ছি বসিয়ে দেব আর কি চালটা মেপে নিচ্ছি চালটা মেপে তারপরে ভাতটা বসিয়ে দেব খুব বেশি চাল নেব না এই ভাতে সারাদিনই থাকবে খেতেই পারছে না তবুও একদম জলটা গরম হয়ে গেছে উনানের টকভগ করে ফুটছে কাচের ব্যস্ততা জলটা গরম হয়ে গেছে আর কি চালটা ধুতে একটু দেরি হয়ে গেল। কিছুটা জল তুলে নিলাম তারপরে চালটা ধুয়ে আমি হাঁড়িতে বসিয়ে দিলাম কি আর করা যাবে খুব খারাপ লাগছে শরীর এত দৌড়াদৌড়ি এত তারা ঘোরা একটু বসার সময় পাচ্ছে না তারপরে ভাতটা বসিয়ে দিলাম ওনার খুবই জাল জ্বলছে এত কাজ করেছে সকাল থেকে কাজ শেষে তারপরে একটু রান্নাটাও মোটামুটি সেরে নেব খুব বেশি কিছু রান্না করবো যেহেতু শরীরটা ভালো নেই যেটা রুগীর খাবার সেটাই করছি পেঁপে সুতে দিচ্ছি আর লাঠা মাছের তরকারি করব। তো ভাতটা বসিয়ে দিয়ে পেঁপেটা সুতে দিলাম ভাতটাও নেমে গেছে অনেকক্ষণ আগে তারপরে আমি জল দিয়ে ঝোল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু মশলা দিয়েছি তারপরে সেই মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি এখন বাজে দুপুর পনেরো বারোটা তো পেঁপে সিদ্ধ আর মাছের ঝোলটা করে নিলাম তারপরে তো খিচুড়ি রয়েছে পেঁপে সিদ্ধটা মেখে নিচ্ছি হাজবেন্ডকে খেতে দিয়ে দেব গরম গরম পেঁপে সিদ্ধ গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এটা শরীরের পক্ষে খুবই ভালো এদিকে আমি পেঁপে সিদ্ধটা মেখে নিয়েছি হাজবেন্ডের জন্য ভাত বেড়ে নিয়েছি খেতে দিয়ে দেব তারপরে একটু খিচুড়ি করে আমি খেয়ে নেব তো বন্ধুরা আজকের প্রোডাক্টটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন